এই যে আজ যদি আপনি ফিলিস্তিনে এমন একটি মাহফিল করতে চান, পারবেন? পারবেন? যদি বলেন ফিলিস্তিনের গাজার মানুষকে যে তোমাদেরকে 10-20 টাকা পাঠাচ্ছি, এমন একটা প্যান্ডেল বানাও, একজন হুজুর দাওয়াত দিয়ে একটা মাহফিল করো, ইট ইজ ইম্পসিবল। কেন? বিকজ দে হ্যাভ নো ফ্রিডম, তাদের কাছে স্বাধীনতা নেই। 70 বছর ধরে যুদ্ধ করছে, স্বাধীন হতে পারে নাই, আর তুমি 9 মাসে স্বাধীন হয়েছ। কথা বলো ঠিক কিনা বলো তো। তুমি স্বাধীন হয়ে ভূখণ্ড পেয়েছো, আর যিনি তোমাকে ভূখণ্ড দিলেন তার মাহফিলে তুমি বসবে না, কেড়ে নেবে, কেড়ে নিয়ে ফেলবে। তুমি মনে করছো প্রতিদিন কুমিল্লায় কোথাও না কোথায় মাহফিল তো হচ্ছেই। জৈনুল আবেদিন কাদরির বক্তব্য ইউটিউবে বহু শুনি, আর কি শুনবো, কি আর বসবো? না রে ভাই, তুমি তো জানো না বিজয় দিবস কেমনে পালন করতে হয়, স্বাধীনতা দিবস কেমনে পালন করতে হয়। আল্লাহ কোরআনে বলেছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতা আন-নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। হাবিব, যখন বিজয় এসেছে, দলে দলে মানুষ ইসলাম কবুল করবে। এখন বিজয়, ওই যে মক্কা বিজয় হয়েছে হাবিব, ওই বিজয় উদযাপন করবেন কিভাবে? ফাসাব্বিহ, আপনার প্রভুর পবিত্রতা বর্ণনা করুন, আপনার প্রভুর প্রশংসা করুন, আপনার প্রভুর কাছে তওবা করুন, ক্ষমা প্রার্থনা করুন, তাহলে বিজয় থাকবে। না হলে বিজয় দিতে যিনি পারেন, নিতেও তিনি পারেন, ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা বলো। আমি যদি এই কুমিল্লার আজকের এই জায়গা ফকির দরবেশ আলী শাহ, দরবেশ আলী আকবর শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারের চারপাশের মানুষগুলোকে যদি 2 মিনিটের জন্য সিস্টেম থাকতো যে জয়নুল আবেদিন কাদেরী হুজুরের বয়ানের আগে সবাইকে 2 মিনিট করে কবরস্থানে ঢুকানো হবে, কবর দেখানো হবে, তারপরে মাহফিলে আনা হবে, ওয়াল্লাহ তুমি এখানে বসার জন্য যুদ্ধ করতে। কথা বলেন ঠিক কিনা বলেন। এখানে একটা জায়গার জন্য তুমি যুদ্ধ লিপ্ত হতে যে আমাকে একটু বসতে দে, কারণ তুমি জানো না এই প্যান্ডেলের নিচে বসে তুমি একবার আল্লাহু শব্দ বলবে, এটা কবরে কোটি কোটি হাজার কোটি টাকা দিও তুমি আর পাবে না, ঠিক কিনা বলো? সেজন্য তুমি বসো, বসো, তুমি ভুল করিও না, কালকে আবার বসার সুযোগ নাও পেতে পারো। চলে যাচ্ছে প্রতিদিন, প্রতিদিন চলে যাচ্ছে। তুমি কান্দির পারের বাজার করতে গেলে না করে চলে আসতেই পারো, কিন্তু কবরের বাজার থেকে খালি হাতে যাইও না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? অল অফ ইউ প্লিজ সিট ডাউন, সবাই বসে পড়ুন, যুবক ভাইয়েরা সবাই বসে পড়ুন, কারণ আপনাদের কারণে আমি কুমিল্লায় আসি। আমার কুমিল্লায় আসার দরকার নাই, চট্টগ্রামে এত মাহফিল হয় জিন্দেগিতে সিতাঙ্গের বর্ডার পার হইতে হবে না, শুধু কুমিল্লায় আসি আপনাদের মতো কিছু মানুষদের জন্য। বসুন।